না না আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি আমি তোমাকে না দেখলে পাগল হয়ে যাব। তুমি আমার জীবন থেকে এতটা দূরে চলে যাবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। আর কিছু আর আর আমাদের এতদিনের সম্পর্ক, কত কত স্মৃতি আমাদের, আর 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 অভ্যেস, একটা বছর প্রায় প্রত্যেক দিন দেখার অভ্যেস, এটার কি, এটার কি কোনো মূল্য নেই? আর কিছু বলবা? তুমি তুমি কিভাবে পারলে? আমি কিভাবে পারলাম মানে, লকডাউনকে আমি দিয়েছি? কথা বলো না কেন, আমি দিয়েছি লকডাউন? না, তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো, আমার কালকে বিয়ে হয়ে যাচ্ছে। আরে বাবা, লকডাউন তো একটা সময় শেষ হয়ে যাবে তাই না? কিন্তু আমি চুপ, একটা কথা বলবা না, নাকামি করো তুমি, না অ্যাক্টিং করো তুমি আমার সাথে। কখন থেকে ইমোশনাল ডায়লগ দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ, কই চোখ থেকে তো একটা ফোঁটা পানিও পড়লো না। তুমি তুই শুধু আমার চোখের পানিটাই দেখলে, আমার ভেতরটা যে কান্নাকাটি করে ভেসে যাচ্ছে সেটা দেখলে না? আবার শুরু করেছো? দেখো কালকে থেকে লকডাউন শুরু হচ্ছে, তুমি সব বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারপর একবারে বাসায় ঢুকবে, বাসা থেকে বের হওয়া যাবে না। হুম, মনে থাকবে এখন আমাকে বাসায় নাম দিতে। চলো চলো। লকডাউন, আই জাস্ট হেট ইউ। লকডাউনের মধ্যে কোথায় বেরোচ্ছিস? আমি কোথাও বেরোচ্ছি না, তোরা বেরো ঘর থেকে। আমরা বেরোবো মানে? আমরা কেন বেরোবো? তোর মানে বোঝার দরকার নেই, যেতে বলেছি যা। বুঝছি ব্রো, তুমি তো প্রেমে পড়নি, প্রেম তোমার উপরে পড়েছে। প্রেম আমার উপরে পড়েছে সেটা ঠিক আছে, কিন্তু সুমন যেন তোর উপর না পড়ে সে খেয়াল রাখিস, যা বেরো যা। যা না রে, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু সে চলে যায়। এসব কি ওমা, এটা কি তুমি জানো না? আর বাবা, এটা কবিগুরুর বিখ্যাত একটা কবিতার বিখ্যাত দুটো লাইন। সে তো জানি। আচ্ছা তুমি এরকম ঘরের মধ্যে ফুল বাবু সেজে বসে আছো কেন? বাইরে বেরিয়েছিলা? আরে কি আশ্চর্য, বাইরে বেরোবো কেন? কতদিন পর তোমার সাথে দেখা হবে, একটু মাঞ্জা টাঞ্জা মারবো না? কি সব লেন কথাবার্তা যে তুমি বলো। আমি সামনে আসলে তুমি এরকম সেজে গুজে থাকবা? কই, আগে তো এত কনসার্ন ছিল না। আগে যখন দেখা করতে তুমি আসতে মনে আছে? ফকিরের মতো চলে আসতা। আচ্ছা বাদ দাও, শোনো, তোমাকে না অসম্ভব মিস করছি। আমি তো মিস করি সত্যি। তাহলে চলো না, একবার দেখা করি। আমি বাসার থেকে বের হচ্ছি না, মাথা খারাপ আমার।
তোমার বেরোতে হবে না, আমি তোমার বাসার নিচে চলে আসি। খবরদার, এই কাজ একদম করা যাবে না, বাসা থেকে একদম বের হবে না। এরম করে উপদেশ হয়ে রেসিস কি লেগে? মা, তুমি এভাবে কথা বলতেছ কেন? তোর কাছে আমার কথা শিখান লাগবো না। ওঠ, ওইটা একটু কাম কর, সারাদিন তো শুইয়া বৈশা থাকিস। তোর বাপ দুপুরে রুই মাছের কুপ্তা খেতে চাইছে, আদা বাটা নেই, উইটা আদাটা বাইটা দে। ব্লেন্ডার না, তুমি ব্লেন্ডার ব্লেন্ড করতে না পারলে মীরাকে বলো করে দিবে। ব্লেন্ডার কই পামো? দুই মাস আগে না নষ্ট হয়েছে? তোর যে কিপটা বাপ, নতুন করে ব্লেন্ডার কিনা দিব আমারে? মা, আমি নাদিয়ার সাথে কথা বলতেছি, তুমি যাও। হয়েছে, কথা একটু ছোট করো, আসো, এসে কাজ করো। আন্টি, তোমার সাথে এভাবে কথা বলছিল কেন? আরে বলো না, নিজেদের মধ্যে কথা বলতে গেলে মা আঞ্চলিকতা থেকে বেরিয়ে হতে পারে না। আসুন, আমি রাখি, হ্যাঁ পরে ফোন দিচ্ছি, বাই। আরে আমি তো তোমাকে রোজ তেল মালিশ করে দিই, তোমার মাথা আসলেই ঠান্ডা হয়। হয়তো, কিন্তু আমার কাছে তো মনে হয় তুমি সারাক্ষণ মেজাজ খারাপ করো। পুরুষদের একটু মেজাজ থাকা ভালো। আর মেয়েদের? মেয়েরা তো শান্ত কোমল হৃদয়ের, লক্ষ্মী। বাবা, পুরুষরা যদি মেয়েদের মতো শান্ত কোমল হৃদয় হতো তাহলে আরো বেশি ভালো হতো না? বাবা, কি কিছু বলবি? হ্যাঁ। কি আপু, বাবার মাথা কিন্তু ঠান্ডা আছে, যা চাবি তাই পাবি, তাই না বাবা? তুই চুপ থাক বাবা, আমাদের একটা ব্লেন্ডার লাগবে। ব্লেন্ডার কেন কিনতে হবে? আজকে একটু আগে কি হয়েছে তোমরা কিছু জানো? আমি আমার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছি, মা কথা নয় বার্তা নাই এসে বলতেছে আদা বাটন লাগবে। এটা কেমন কথা, এটা কি ধরনের অপমান? আদা বাটা কি অপমানের কাজ? আর তোর মতো আজীবন বাড়ছে, এই জন্য না তোমাকে কিছু বলতে চাই না, তুমি কিছু বললেও তুমি শোনো না। আচ্ছা, সব কিছু নিয়ে তো সমস্যা হয় কেন বলতো? এই লকডাউনে কে বাইরে যাবে? বাবা, আমি সাবধানে যেয়ে কিনে নিয়ে আসবো, অসুবিধা হবে না। না, বাইরে যাওয়া যাবে না। এই বিল্ডিং এর সবাইকে আমি বাইরে যাওয়া নিষেধ করেছি, ইভেন বাইরে থেকেও এর ভিতরে আসতে পারবে না, সুতরাং তোমার বাইরে যাওয়া চলবে না। তাছাড়া এই ব্লেন্ডার ফ্লেন্ডারের দামও এই মুহূর্তে অনেক বেশি। যা আদা বাটগে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? বলো। একটা মাস হয়ে গেছে তোমাকে আমি দেখি না, এরপরও দেখা হবে না? না। কি না? না মানে না, এক মাস হোক এক বছর হোক এখন দেখা করা যাবে না, বাবা মেরে ফেলবে আমাকে। আর তুমি আমার প্ল্যানটা তোকে শোনো। তুই প্ল্যান না শুনে তুই নানা শুরু করে দিয়েছো। তুমি প্ল্যান শুনে যদি কনভিন্স না হও আমি আসবো না, ওকে? আচ্ছা বলো কি প্ল্যান, বলো। শোনো, আমি ঠিক করেছি, আমি ডেলিভারি বয় হয়ে তোমাদের বাসায় আসবো। মানে? মানে এই করোনার টাইমে না মানুষ কিন্তু অনলাইন অর্ডার করছে বেশি। তুমি যেটা করবে, তুমি একটা লিস্ট তৈরি করবে, বুঝছো? যেমন ধরো এই তোমার শ্যাম্পু, সাবান বা অন্যান্য কোনো বিউটি প্রোডাক্টস যেগুলো তুমি ইউজ করো, সেটার একটা টোটাল লিস্ট করে তুমি সেটা আমাকে দিবে। আমি সেটা বাইরে কোনো একটা জায়গা থেকে কিনে এনে তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, এইভাবে আমাদের দেখাও হয়ে যাবে। ইম্পসিবল। তুমি জানো আমার বাবা হচ্ছে বিল্ডিং এর ফ্ল্যাট ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি, সে প্রত্যেকদিন নিজেকে দারণকে জিজ্ঞেস করে কেউ একবারে বেশি দুইবার বাইরে গেল কিনা। আর তোমার মনে হয় আমার বাসায় ডেলিভারি ম্যান আসবে? এটা হবে না, ঠিক আছে, এটা সম্ভবই না। আরে বাবা, সম্ভব সম্ভব, তুমি আঙ্কেলকে গিয়ে বলবে যে তোমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তুমি অর্ডার করেছো, ব্যাস। ও, আমি এটা বলবো আর বাবা মেনে নিবে না? তুমি তুমি তাহলে এক কাজ করো, তুমি বলবে 99% ডিসকাউন্টে তুমি অর্ডার করে দিয়েছো। 99%? এটা কি বিশ্বাসযোগ্য? আশ্চর্য। আরে অনেক জায়গায় এরকম দিচ্ছে তো।
এমন অফার দিলে আবু বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না কেন? আমি যদি বলি 99% ডিসকাউন্ট, যেটাই বলো, বলি যদি এগুলো আমাকে জিজ্ঞেস করবে প্রোডাক্ট কেমন, প্রোডাক্ট কি, কোথা থেকে আসছে, কেন এত ডিসকাউন্ট দিল, কত হাবি যাবে, শুনো এগুলো, এগুলোর মধ্যে আমি যেতে চাই না, আমি শেষমেশ ধরা খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আরেকটু কমিয়ে বলো, বলো যে 90% ডিসকাউন্ট। না, একবার বলে তো দেখো, উনি রাজি হতেও তো পারে, আর যদি রাজি না হয় আমি আসবো না। ওকে ওকে, আমি বলে দেখতেছি, আমার মনে হয় এটা কাজ করবে না, তারপর আমি বলবো, ঠিক আছে, বাই বাই। ইভান, ওনাকে ডেলিভারি বয় সেজে আসবে আমার সাথে দেখা করতে, দেখ তো কি অবস্থা। আইডিয়া তো জোস আপু। আচ্ছা আপু, তোর প্রোডাক্টগুলোর সাথে আমার জন্য একটা নিম ফেস ওয়াশ অর্ডার দে না। পারবো না। এমন করিস কেন, দেখ আমার ফেসের কি অবস্থা, পিম্পল উঠে কতগুলো দাগ পড়ছে। তোর ফেস ওয়াশ লাগবে না? তাহলে তুই একটা কাজ কর, তুই আমার সাথে আব্বুর কাছে গিয়ে আব্বুকে কনভিন্স করবি। আচ্ছা চল যাই। বাবা আমার শ্যাম্পু লাগবে। বাবা আমার একটা ফেস ওয়াশ। দুদিন পরে বাজারে যাব, তখন মনে করে দিস একসঙ্গে নিয়ে আসবো। বাবা আমার এখনই লাগবে। মামা আমার তাও। এই সামান্য দুটো জিনিসের জন্য বাইরে যাবি? বাবা বাইরে যাওয়ার তো দরকার নাই, আমরা তো অনলাইনেই অর্ডার করতে পারি বাবা। একই কথা, একটা লোক আসবে আমাদের পাশে, অচেনা অচেনা লোক, আর তাছাড়া অনলাইনে জিনিস কি কখনো ভালো হয়? বাবা আমাদের বিল্ডিং এ সবাই তো অনলাইনে অর্ডার করছে, তুমি দেখো না কিছু হবে না। আর বাবা ওরা 90% ডিসকাউন্টও দিচ্ছে। হ্যাঁ, ডিসকাউন্টের জিনিসের ডেট টেট ঠিক থাকবে কিনা কে বলবে? বাবা আমরা সব ডেট টেট সব কিছু চেক করে তারপর প্রোডাক্টস রিসিভ করব, আর আমরা ভালো করে স্যানিটাইজ করে রুমে ঢোকাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই কর। I'm not afraid to
রেখে দিয়ে রোজ নালিশে ঠোঁটে শেষ যেখানে কখনো নিয়ে যাও আধখানা রাত ঘুমে উঠুন ভেজা শ্রাবণে আমাকে রেখে দিয়ে রোজ নালিশে ঠোঁটে শেষ যেখানে কখনো নিয়ে যাও আধখানা রাত ঘুমে উঠুন ভেজা শ্রাবণে আলু 6 কেজি লিখছিস, পেঁয়াজ 10 কেজি, তেল 10 লিটার, ভাই বল কি বলিস? ও যা বলতেছে তা আমি বুঝতে পারতেছি, তুই বুঝতে পারতেছিস না। মৌজা তোর এতবার একটা লিস্ট ধরাই দিল, এত জিনিস নিয়ে করবেটা কি? আর ও কি একার জন্য অর্ডার করছে নাকি? পুরো বাড়ির জন্য অর্ডার করছে, পুরো মাসের। ভাই ভাবি বাসা সবাইরে পটায় লাইছেন। আরে না, সবাইরে পটায় আমি কি করবো? আমার তো এটাই কথা, তুই কেন পটাতে যাবি? পুরা ফ্যামিলি মিলে তোরে পটায় ফেলছে, আমাদের জন্য 2 টাকা খরচ করিস না, আর গফের বাসার পুরা মাসের বাজার করে দিচ্ছিস। এ ভাই প্রেম টেম জীবনে করছ, হ্যাঁ তুমি প্রেমের কি বুঝবা? তোমার প্রেম তো এলো গিয়া পাস্তার পিজার লগে। এই ঘিয়ের উপর আর কি ঢালবি না, বুঝছস? কি রে, কি হয়েছে রে ভাই? চলে চলে এর কথা মাথায় না ভাবনি, বুঝছ না? এই লকডাউনের মধ্যে মনে ওজন পাইয়া গেছে গা, ওখানে পুরো হতাশায় ভুগতে আছে মনে হয়। তাই এখন কি লাগে? যাই হোক, দেখছিস তেল 10 লিটার লিখছি, 10 লিটার আপনার উপটানটা পাইনি। আমি আমি ফোনে অর্ডার করছিলাম না তো, ওই সময় হয়তো ওর পাশে ছিল শুনেছে। আরে ওনাদের তো নতুন ডেলিভারি সার্ভিস, ওনারা অনেক ফ্রি প্রোডাক্ট দিচ্ছে প্লাস অনেক ডিসকাউন্টস দিচ্ছে। আমি তো ও মিরাজ সসেজ খুব পছন্দ, ওদের ওখানে সসেজটা ফ্রিতে ছিল, এই জন্য আমি অর্ডার করে দিয়েছি। বলতেছিস অনেক বেশি ডিসকাউন্ট আবার ফ্রি দিতেছে, তাহলে ব্যবসা হইতেছে কেমনে? একটু পানি কি খাওয়া যাবে? হ্যাঁ মামা আমি যাবো, যা যা তুই যা, তুই পানি নিয়ে আয়। হ্যাঁ যা তুই যা,
আচ্ছা জি তোমাদের কি কি ডিসকাউন্ট আছে কি কি প্রোডাক্ট আছে তো আন্টি অনেক কিছুই আছে আপনি কোন ধরনের প্রোডাক্ট চান বলুন না বলতেছিলাম যে ওই যে ব্লেন্ডার মেশিন এটা কি পাওয়া যাবে তোমাদের ডিসকাউন্ট ব্লেন্ডার মেশিন ব্লেন্ডার মেশিন আছে ওটাও দেওয়া যাবে আচ্ছা কত পার্সেন্ট ছাড় দেওয়া যাবে বলো তো জি হ্যাঁ এই মনে করেন যে 80% আচ্ছা বাবা আরেকটু ছাড় কি দেওয়া যায় না মা ব্লেন্ডার মেশিন লাগবে না আই তো চুপ কর বেশি কথা বলে আচ্ছা বাবা ওই যে ব্লেন্ডার মেশিনটার কথা বললা না সর্বোচ্চ কত ছাড় দিতে পারবে ধরেন 90% ও 90% দেখা যাবে আচ্ছা আচ্ছা খুবই ভালো আচ্ছা বাবা ইলেকট্রিক কেটলি পাওয়া যাবে মা আরে চুপ কর না তো বাবা বারে বারে চা খেতে হয় আমি আমি বারবার চা বানাইতে পারবো না জি ইলেকট্রিক কেটলি ওটাও আছে ওটাও আনতি কালকে নিয়ে আসবো আচ্ছা এটাতে কত ছাড় দেওয়া যাবে বাবা জি ওই একই 90% তাই তো আপনি পরে প্রোডাক্ট নিয়ে এসে 90% এখন আপনি যান আরে ওখানে যাবে দাঁড়া আমার তো আরো প্রোডাক্ট লাগবে আর তোমাদের স্যান্ডউইচ মেকার আছে না নেই ও জি কাপড় ইস্ত্রি করে আয়রন না ওটাও নেই হেয়ার আয়রন না জুসার না মিক্সার জি না ভ্যাকুম ক্লিনার ওটাও নেই আমি বরং আপনাকে পুরো লিস্টটা পাঠিয়ে দিচ্ছি জি আসেন সাউকুম আমার তো আরো প্রোডাক্টের দরকার ছিল কি রে তুই আমাকে কথাই বলতে দিলি না ভাই এটা কোনো কথা আরে সেটাই তো ভাবছি এটা কোনো কথা যখন 90% ছাড় পায় তখন তো খুব খুশি অথচ 9% এর জন্য মেয়েটাকে তো ছাড়ে না শনির দশা একই বলে আরো ছাড় দে আরো ডিসকাউন্ট দে এখন মন খারাপ করে কি হবে আর 50 না তো দোস্ত এমনিতে নিজের আদা পেঁয়াজ রসুন মনে হচ্ছে ভাই কেন মনে হচ্ছে এটা কি ব্লেন্ডার মেশিন এটা দিয়ে কি করে এটা যে আদা রসুন পেঁয়াজ সব ব্লেন্ড করে সেটাই আমি এখন সেই আদা পেঁয়াজ রসুনের মতো ব্লেন্ড হচ্ছি দোস্ত এই ব্লেন্ড করার বিষয়টা তো বুঝলাম না আরে মোয়ের মা আর মোয়ের বোন আমাকে ব্লেন্ড করে ফেলছে মোয়ের বোনটা এত ফাজিল যখনই যাই তখনই তার কিছু না কিছু প্রয়োজন হবে আর মোয়ের মা এই 90% ছাড়ে ব্লেন্ডার ইলেকট্রিক কেটলি যা তা অর্ডার করে যাচ্ছে আমার পুরো মাসের খরচটা বেরিয়ে গেছে এই ধাক্কায় আমি ঠিক করেছি কালকে যাব এই ব্লেন্ডার আর ইলেকট্রিক কেটলি ধরে দেবো হাতে ধরে দিয়ে বলবো আন্টি কোম্পানি দেউলি ঘোষণা করেছে এখন থেকে ডিসকাউন্ট বন্ধ করোনার মধ্যে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে স্বাদ মিটে গেছে আমি তোরে আগেই বলছিলাম এরকম হবে তুই এক কাজ কর কালকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে মোয়ের বাবারে ফোন দিবি ফোন দিয়ে বলবি আমি বিয়েশাদী.কম থেকে বলছি আমরা 99.99% ছাড়ে বিয়ের ব্যবস্থা করি ফিতা কাটার খরচ ব্যতীত কেবল ফিতা কাটার খরচ ব্যতীত উপযুক্ত পাত্রের খরচ সহ সমস্ত খরচ আমরা বহন করি দেখবি মোয়ের বাবা তোর সাথে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারে একদম রাজি হয়ে যাবে ভাই সম্মতি দিলাম এটা কথা বলতে আপনি শ্বশুরের যে ছোট মেয়াদ আছে না আমি রাজি আছি 99% না ভাই 100% ডিসকাউন্টে আর ফিতা দাও কিন্তু আমি দিব আমার সাথে মজা নিচ্ছিস বাইরের রুম থেকে মজা নিব কে আমি 100% সিরিয়াস আমি একটা বুদ্ধি দিই আপনাদের মধ্যে তোমাদের কি প্রতিদিন সবার নানা ধরনের জিনিস কিনে নেশা হয়েছে নাকি নেশা তো যাবো কেন এটা কোন ধরনের কথা দারোয়ান বলল প্রতিদিন এই বাসায় অনলাইন শপ থেকে জিনিসপত্র নিয়ে আসে দারোয়ানের কাজ কি গোয়েন্দাগিরি করা দারোয়ানের কাজ দারোয়ানগিরি করা এত কথা কয় কেন বোকার মতো কথা বলো না আমি এই বিল্ডিংয়ের সভাপতি কখন কোত্থেকে আলতু ফালতু লোক চলে আসে তার কোনো ঠিক আছে সবার নিরাপত্তা দেখার দায়িত্ব আমার বাবা মানুষ কি এরকম তাচ্ছিল্য করার ঠিক না অনলাইন ডেলিভারি যারা দিতে আসে তারা কি মানুষ না নাকি তোর বাবাকে এইগুলান বুঝে সে বুঝে শুধু টাকা আর বাবা অনলাইন থেকে জিনিস কিনতে তোমারই টাকা সেভ হয় সবাই মিলে গালিগালি করতে হবে না খাও আসছো হ্যাঁ শোনো এই যে এখানে আন্টির ব্লেন্ডার আছে আর এদিকে হচ্ছে ইলেকট্রিক কেটলি এটা তুমি আন্টিকে দিয়ে দিও আমি গেলাম ভাই আচ্ছা শোনো তোমার সাথে জরুরি কথা আছে কি কথা
আব্বু গোসলে গেছে, আম্মু রান্না করছে, সময় আছে আমাদের। কি বলো, তাতে বলো তো, তাতে বলো, চল ছাদে যাই। আবার ছাদে কেন? আসু তো। বলো 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 বলো, তাতে বলো, কি বলবে বলো। কি হয়েছে তোমার? তুমি কি ভয় পাচ্ছ নাকি শরীর খারাপ? না না, ভয় পাবো কেন, ভয় পাচ্ছি না, শরীরও ঠিক আছে। তাহলে এরকম তাড়াহুড়া করছো কেন? তুমি টাকা নিবা না? টাকা 90% ডিসকাউন্ট, আবার কি টাকা দিবা, কয় টাকা দিবা তুমি? তাতে বলো, আন্টি দেখার আগে আমাকে ভাগতে হবে। আম্মুকে দেখলে তোমার ভাগতে হবে কেন? ভাগতে হবে না, এই ডিসকাউন্টের লোভে পড়ে উনি যদি এখন ফ্রিজ টেলিভিশন অর্ডার করা শুরু করে তখন আমি কোথা থেকে নিয়ে আসবো? জমি বেচে টাকা নিয়ে আসতে হবে। ডিসকাউন্টের লোভে আমার মাকে তোমার লোভী মনে হয়? সরি সরি, ওই মুখ ফসকে বেরিয়ে গেছে, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমার এখানে আসার আইডিয়া, ডিসকাউন্টের আইডিয়া, এগুলো কি আমার আইডিয়া না তোমার আইডিয়া? ওকে ছোট লোক কোথাকার, তুমি এখন আমাকে কথা শোনাচ্ছ? বললাম তো ভুল করে বলে ফেলেছি, সরি। কিসের সরি? এমনিতে বাবা আমার উপর চেতে আছে, দুই দিন পর আমি প্রোডাক্ট অর্ডার করি, আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ? শুনো, তোমার আর আসতে হবে না, তুমি যদি আবার আসো আমি সত্যি তোমাকে পুলিশে দিব। আমি সত্যি চলে যাব? হ্যাঁ সত্যি চলে যাও। ওকে ফাইন, গেলাম। গেলাম কিন্তু গেলাম। যাও, ঠিক আছে আমার কাঠ বিড়ালি, কি বলো তা তুমি বলো। তুমি ঠিকঠাক মতো দেখেছো তো? তুমি এখান থেকে এক মুহূর্তের জন্য নড়নি তো? না স্যার, আমি এক ঘন্টার ভিতরে স্যার, আমি কাউর বাইরে তো দেখিনি স্যার। স্যার এক ঘন্টা ধরে স্যার আমি এনে দাঁড়াইছিলাম স্যার। ওর কথা যদি সত্য হয় তাহলে চোর এখনো এই বিল্ডিং এর ভেতরেই আছে। হ্যাঁ আচ্ছা, তুমি কি চোরকে দেখলে চিনতে পারবে? আঙ্কেল আমি তো কাউকে কোনো চোরকে দেখিনি, মেইন ডোরটা খোলা ছিল, হঠাৎ করে দেখেছি একদম দরজাটা লাগিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গেই তাকিয়ে দেখলাম আমার মোবাইলটাও নাই, তারপরে আমি নিচে চলে আসলাম। এই বিল্ডিং এর কাজের বুয়া থেকে শুরু করে সবাইকে চেক করা হোক। হ্যাঁ ঠিক বলেছ। এই ছেলে এই ছেলে রেগেছো, কি নাম তোমার? জি আমি ইভান। ইভান, তুমি কি এই বিল্ডিং এ থাকো? জি না। তোমার মাস্ক খোলো তো, তোমাকে মাস্ক খুলতে বলছি। ওকে ভালো করে দেখো তো, তোমরা চিনো কি না? তুমি এখানে কার কাছে এসছো? জি আমি মানে একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে এসেছিলাম। কোন ফ্ল্যাটে? জি 4B। 4B? জি 4B তো আমার ফ্ল্যাট। সাউন্ড কম, আমি তো তোমাকে দেখিনি, আর আমি তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, তুমি কখন উঠলে? স্যার মাত্র প্রোডাক্টটা ডেলিভারি দিয়েই স্যার নিচে নামলাম। এই তুমি দেখো তো, ও কখন ভেতরে ঢুকেছে? তুমি 40 মিনিট আগে ঢুকেছো? একটা প্রোডাক্ট ডেলিভারি করতে 40 মিনিট লাগে, ওটা 10 মিনিট লাগবার কথা। জি আঙ্কেল আমি বাথরুমে গিয়েছিলাম। এই তোমার কোম্পানির নাম কি? কোম্পানির নাম, কোম্পানির খুব সুন্দর একটা নাম আছে স্যার, ওই অনেক ভাবনা চিন্তা করে তারপর নামটা রাখা হচ্ছিল, নাম হচ্ছে স্যার লাভ, লাভ ডেলিভারি স্যার। তাহলে তো মিলে গেছে। কি মিলে গেছে? চুপ করো তুমি, দেখি তোমার আইডি কার্ড, দেখি তোমার আইডি কার্ডটা দেখি। আইডি কার্ড স্যার, আইডি কার্ড স্যার, স্যার ওই বাসায় ভুল করে রেখে চলে এসেছি। তোমার অফিস কোথায়? অফিস অফিস স্যার হচ্ছে আপনার ওই এই স্যার গেটটা থেকে বের হয়ে হাতে ডান দিকে যাবেন, তারপর বাঁ দিকে যেতে হবে, তারপর আবার ডান দিকে গিয়ে বাঁয়ে গিয়ে একদম শেষ মাথায় স্যার। তাই
স্যার আপনার বিশ্বাস না হলে স্যার আপনার মেয়েকে ফোন করে জিজ্ঞেস করেন, আমি মাত্র প্রোডাক্ট দিয়ে এসেছি। এই আমার দুই মেয়েকে ডাকো তো নিচে, আর তুমি তোমার অফিসে ফোন করে লোককে আসতে বলো। তুমি তোমার অফিস থেকে লোক ডেকে পাঠাও। জি জি আমি বলছি। হ্যালো হ্যালো আফা, দিশা তো বিশাল এক কাণ্ড ঘটে গেছে। কি হইছে? না আফা, সুর ধরা পড়ছে আফা। আবার সুর হইলে কি হবো? দেখতে শুনতে কিন্তু ভদ্রলোকের মতো। স্যার বলছে আপনাদের দুই বোন একটু নিচে নামতে। আচ্ছা ঠিক আছে। আপু আপু, তুই এত টাকা রেখে করছিস কেন? নিচে নাকি চোর ধরা পড়ছে, আব্বু আমাদেরকে নিচে যেতে বলছে। তা আমরা কেন নিচে যাব? জানি না, দারুণ তো তাই বললো। দারুণ বলেছে যেতে। আচ্ছা চল চল, মাস্কটা নিয়ে নে। আচ্ছা। এ মামা তাড়াতাড়ি চালাও না, মেশিন না পায়ে চালায়। আগে বলছিলাম লোক করিস না, এখন খেলা সামলা। চিল ব্রো, এটা কোনো বিষয় না। ওয়ান টাইমে যেমন টু টাইমে ম্যানেজ করে আয়া পড়ে, বুঝো না? এটা একটা ছোট্ট মামলা। তোর কাছে একটা ছোট মামলা মনে হইতেছে? হ্যাঁ, হাতে হাতে ধরা পড়ছে, আমরা গিয়া পিঠ পাচায় ফেরত আসতে পারবো? প্যারা নিও না ব্রো, তুমি আছো না সবসময় একটু বেশি প্যারানো, বুঝছো? তুমি শুধু আমার কথা মতো চলবা, দেখবা সব কিছু ম্যানেজ করে ছিলাম। তুই সব কিছু ম্যানেজ করবি? আমি হইলাম কোম্পানির বস আর তুই হচ্ছিস ম্যানেজার, এটাই ফাইনাল, বুঝছো? তুমি বস আমি ম্যানেজার, কে? আমি বস হতে পারি না, আমি বস তুমি ম্যানেজার। এই কোন দিক দিয়ে তোরে বস লাগে? কি পুইরে বাইরেছস কে? তোমার কি লাগে? একটা লাল টক টক টাই পরলে কি বস মনে হয়? দেখলে ঝামেলা করিস না, তো টেনশনে আছি। ওখানে গিয়ে তো কোম্পানির একটা নাম বলতে হইব। তা তুমি যখন বস তার তুমি কও, এমন একটা নাম বলতে হবে বুঝছস, যে নামটা সবার পরিচিত, মানে সবাই চিনতে পারবো একবার। তাহলে কি নাম করবো? আমার মাথা কাজ করতেছে না। বাবাস, এটা আবার কি? তুই বুঝবি কেমনে? কাপড় তোমার তো ফুটপাত থেকে কিনোস, এটা একটা অনলাইন শপ, ওখানে মানুষ কাপড়ের অর্ডার দেয়, বুঝছস? তুমি দেখছো আমি ফুটপাত থেকে কিনছি? নিজের চোখে দেখছি। আমার লগে কে গেছিল? তুমি গেছিলে? আমি যাই নাই, আমি যাই নাই, আমি জীবনে ফুটপাত থেকে। আমার লগে তুমি যাও নাই? আমি তুমি বলছো তোমাদের কোম্পানির নাম লাভ ডেলিভারি, আর ওরা বলছে তাভাস। আবার ওরা একজন আর একজনকে বস হিসেবে দাবি করছে, আবার বলছে দুজনেই ম্যানেজার। দারোয়ান চোরকে ধরে নিয়ে আসলো অ্যাপার্টমেন্টের পিছন থেকে। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি উদ্দেশ্যে এই অ্যাপার্টমেন্টে ঢুকেছো? বিশ্বাস করুন আঙ্কেল, আমি আমি সত্যি বলছি, শুধু আমি না, ওনারা দুজনও সত্যি কথাই বলছে। হয়েছে কি, ওই ওনারা যে কোম্পানির নামটা বলেছে না, ওই কোম্পানিটা হচ্ছে আমাদের কোম্পানির সিস্টার কনসার্ন। ওই ওনারা দুজন হচ্ছে না আমার পার্টনার, নতুন কোম্পানি তো, ওই জন্য লোক একটু কম। তাই ছ মাস উনি বস থাকেন, উনি আবার ম্যানেজার, আর বাকি ছ মাস উনি বস থাকেন, উনি আবার ম্যানেজার। আচ্ছা আমাকে কি তোমার ইডিয়ট মনে হয়? ছি ছি, তা না, তা হবে কেন? আমি বুঝি না, ডেলিভারি বয় এসে যে তোমরা এই অ্যাপার্টমেন্টটাকে রেখে করতে এসছো। জি তোমরা তোমরা আসলে চোর না? জি জি আঙ্কেল, ঠিক বলেছেন, আমরা আসলে চোর না। তোমরা ডাকাত? জি ভাই, আমি বলি এত ঝামেলা করে লাভ নাই, ওদেরকে পুলিশে দিয়া দিই ভাই। ওদেরকে অবশ্যই পুলিশে দেবো, কিন্তু তার আগে আমার নিজস্ব একটা বিচার আছে। ও কোন উদ্দেশ্য নিয়ে আমার অ্যাপার্টমেন্টে ঢুকেছিল এটা আমাকে বের করতেই হবে। দারোয়ান, এদের তিনজনকে বাঁধো, বেঁধে চিনি কোঠায় নিয়ে যাও। বিশেষ করুন আঙ্কেল, আমরা আমরা সবাই খুব ভালো ফ্যামিলির ছেলে আঙ্কেল। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, মানে বিশেষ করুন, আমি নিজে বাবা ইভানকে আমি ভালোবাসি।
যা শুনলাম তাতে বোঝা গেল তুমি একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে। একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে হয়ে তুমি এই কাজটি কী করে করলে? প্রথমত, তুমি লকডাউনের নিয়ম ভেঙেছ, আর দ্বিতীয়ত, তুমি আমার ওয়াইফের সঙ্গে মিথ্যে নাটক করেছ, আর তৃতীয়ত, তোমরা দুজনে মিলে আমার মান সম্মান ডুবিয়েছ। আঙ্কেল, আঙ্কেল, আমি সরি, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আঙ্কেল, আমি আমি আসলে মৌকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? তুমি মৌকে মোটেই ভালোবাসো না, তোমার ভালোবাসা মিথ্যে, বানোয়াট। তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে তাহলে এই মহামারীর মধ্যে এখানে আসতে না। এই যে তুমি নানান জায়গায় গেছো, বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনে এনে আমার বাসায় এসছো, তুমি কী করে জানো তুমি ইনফেক্টেড নও? তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে তাহলে ওর হেলথ নিয়ে, ওর ফ্যামিলি মেম্বারদের নিয়ে তুমি কনসার্ন থাকতে। তুমি কী করে জানো? তোমার থেকে আমার মেয়ে আক্রান্ত হয়নি, আমার ফ্যামিলি আক্রান্ত হয়নি। আপনি আসলে ঠিকই বলেছেন আঙ্কেল, আমার আমার সত্যি আসলে অনেক বড় ভুল, না এটা ভুল না, আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আঙ্কেল, আমি আমি মাপ চাচ্ছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু বিশ্বাস করুন সম্পূর্ণ দোষ আমার, এখানে মোর কোনো দোষ নেই। আপনি আঙ্কেল, আপনি প্লিজ মোকে কিছু বলেন না। বাবা, বাবা আমিও সরি, বাবা প্লিজ তুমি ওকে ক্ষমা করে দাও, আর বাবা তুমি যদি ওকে কোনো শাস্তি দাও সেই শাস্তি তুমি আমাকেও দাও। শুনেন, ছেলে মেয়ে যখন তাদের ভুল বুঝতে পারে আর মাপ চায়, তাদের মাপ করে দেয়নি ভালো, আপনি ছেলে মেয়ে দুটাকে মাপ করে দেন। ঠিক আছে, আমি কিছুই বলবো না, লকডাউন শেষ হলে, পরিস্থিতি নর্মাল হলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। কিন্তু ওয়ান থিং, এর মাঝখানে একটিবারের জন্য তুমি এই বাড়িতে আসবে না। জি। আর তুমিও তোমার ঘর থেকে বের হবে না, কি বুঝতে পেরেছ? জি। সালাম কর। নো, সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করো। জি। কোভিডের সময় খুব কাছাকাছি আসতে নেই, এখন তুমি যাও। সালাম আন্টি, আসি, সালাম আন্টি, সরি। আর শোনো, যাবার সময় তোমার গর্ধব বন্ধুদের সঙ্গে নিয়ে যাবে। সোশ্যাল ডিস্টেন্সিং, থ্রি ফিট মিনিমাম, মনে থাকবে? সরি। দোয়া করো যাতে মহামারীর সময়টা তাড়াতাড়ি কেটে যায়। আরে তখন থেকে তো সেই দোয়াটাই করছি, আমাদের বিয়েটা কবে হবে? করোনাটা যাক, করোনা যাক। হাই রে Corona, I just hate you. Lockdown, discounted, output, shoot, you're not online delivery, they pop.
কাছে সান্ত্বনা এত কিছু দিয়েও বাঁচা গেল না All I wanna say I hate you, Corona